হ্যালো এভরিওয়ান, আজকে আমার দিল্লিতে ডে থ্রি। সো আমরা একটা কার রেন্ট করে নেই সারা দিনের জন্য, অ্যান্ড বলতে গেলে একটা ডে ট্রিপে বের হয়ে যাই। আমাদের আজকে ডেস্টিনেশন ছিল হচ্ছে দিল্লির যেসব ফেমাস প্লেসগুলো সেগুলো সব কভার করব। বাট অনেক বৃষ্টি পড়তেছিল, সো একটু মন খারাপ লাগতেছিল যে কীভাবে ঘুরবো, কীভাবে পিক তুলবো। দেন এখানে আমরা চলে এসেছি দিল্লির চাঁদনি চক মার্কেটে। এটা হচ্ছে চাঁদনি চক এরিয়াতে, এটা হচ্ছে ওদের একটা গুরুদুয়ারা, এটা অনেক ফেমাস। দেন হচ্ছে আমরা লাল কিল্লার সাইডে যাচ্ছিলাম, বাট লাল কিল্লা অফ ছিল বিকজ আমরা হচ্ছে ওদের যে ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে 15 আগস্ট, আমরা এর আগে এসেছিলাম। সো এখানে হচ্ছে ভিতরে প্র্যাকটিস হচ্ছিলো ওদের ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য, সো আমরা লাল কিল্লায় যেতে পারিনি, এটা খুব কষ্ট লেগেছিলো। দেন আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটে, এটা হচ্ছে দিল্লির মোস্ট ফেমাস প্লেস, এখানে সব ট্যুরিস্টরা আসবেই, পিকচার্স তুলি অ্যান্ড ভিডিওস করে নেই। ইন্ডিয়া গেটটা অনেক সুন্দর ছিল, এটা আসলে ওদের যেই যারা প্যাট্রিয়ট ওদের মেমোরিয়ালের জন্য ইন্ডিয়া গেটটা করা হয়েছে। দেন আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, কজ অ্যাজ আমরা হচ্ছে রেড ফোর্ট যেটা লাল কিল্লা সেখানে যেতে পারিনি, সো এখানে একটু বেশি টাইম স্পেন্ড করি। দেন এখানে আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করি, এটা কী যেন একটা নাম ছিল, কি ভাজা না ভুজিয়া টাইপের কী যেন একটা, বাট টেস্টটা ইয়ামি ছিল। দেন হচ্ছে অনেক গরম ছিল, আমরা আইসক্রিম ট্রাই করি, অ্যান্ড হচ্ছে এখানে আমরা লেমন ওয়াটার খেয়ে নিই। নাও আমরা চলে এসেছি সরোজিনী নগর মার্কেটে শপিংয়ের জন্য, এটা হচ্ছে দিল্লি ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মার্কেট ফর শপিং। আমরা এখান থেকে অনেক শপিং করি, অ্যান্ড এখানের কালেকশন জাস্ট ওয়াও, মানে ওয়েস্টার্ন লেহেঙ্গা শাড়ি এভরিথিংয়ের জন্য পারফেক্ট একটা প্লেস। অ্যান্ড আমার সিঙ্গাপুর ট্রিপের ম্যাক্সিমাম আউটফিট, আই মিন সব আউটফিটই হচ্ছে আমি দিল্লি থেকে শপিং করে নিয়ে গিয়েছিলাম। সো দেন আমরা হচ্ছে শপিং করে টায়ার্ড হয়ে যাই, এখন আমরা চলে যাব আরেকটা অ্যাট্রাকশনে, সেটা হচ্ছে কুতুব মিনার। এখানে আসার পর আবার বৃষ্টি স্টার্ট হয়ে যায়, সো আমরা বেশিক্ষণ এখানে এনজয় করতে পারি নাই। সো দিস ওয়াজ মাই ব্লগ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।